পূর্ব বর্ধমান জেলার কাল্লার ডাঙ্গাপাড়া এলাকায় সদানন্দ কালী মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার সোনার ও রূপোর গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে মন্দির কর্তৃপক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাল্লা পুরসভার উপপুরপতি তপন পোড়েল ও স্থানীয় কাউন্সিলর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাল্লা থানার পুলিশ। মন্দিরের সেবায়েত জানান, এদিন সকালে তিনি দেখেন মন্দিরের গর্ভগৃহের তালা ভেঙে প্রতিমার সোনার টিপ, হাতের রূপোর মুন্ডমালা, পায়ের তোড়া, নাকের নথ ও বেশ কিছু গহনা চুরি হয়েছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মন্দিরে কত টাকা জিনিস চুরি হয়েছে? আনুমানিক 50,000। আচ্ছা, তো পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। এসছে পুলিশ এখনো পর্যন্ত? আসেনি, ওনারা আসবে বললেন। আচ্ছা, তো আপনি কি কাউকে সন্দেহ করছেন বা কিছু? না না না, কাউকে সন্দেহ করবে, সাধু মানুষ। মায়ের মন্দিরে থাকি, মায়ের সেবা নিয়ে জপদান করি, পুজো পাঠ করি। আর গয়নার মধ্যে সোনার গয়না কিছু চুরি হয়েছে? টিপ ছিল মায়ের, বড় টিপ ছিল একটা, রূপোর মুন্ডমালা ছিল আনুমানিক 300 গ্রামের রূপোর, পায়ের নূপুর ছিল, এইগুলো সমস্ত কিছু নিয়ে আনুমানিক আশপাশ 50,000। আচ্ছা, আর মন্দিরে চোর কোন দিক দিয়ে ঢুকেছে বলে আপনি সন্দেহ করছেন? একদম মায়ের মেইন গর্ভগৃহের দরজার সামনে দিয়ে তালা ভেঙে। সিসিটিভি ক্যামেরা কিছু আছে? না নেই। অকর্মণ্যতা পুলিশের কোনো তদন্ত নেই তো? পুলিশ সব মন্দিরে চুরি হচ্ছে, পুলিশ জানে ভালো করে। পুলিশের কাছে যেসব মন্দির হয়েছে তারা পর্যন্ত কাগজে সব পুলিশের যে বয়ান দেওয়ার কথা দিয়েছে। পুলিশ যদি হাত গুটিয়ে বসে থাকে, চোর যদি না ধরতে পারে, মানুষ তো জিগে বসতে যায়, পাহা দেবে না মন্দিরকে যে তখন চুরি হবে বলে আমাদের পাহা দিতে হবে? পুলিশের একটু নড়চড়ে বসা উচিত। কি কি চুরি হয়েছে এখান থেকে? মায়ের মেয়ের কুন্দমালা চুরি হয়েছে, মায়ের দুখানা সোনার টিপ, মায়ের কানের নাকছাবিটা গেছে, পায়ের তোড়াটা গেছে মায়ের, এগুলো সব চুরি হয়েছে। কিছু আমাদের খোলা হয়েছিল আর এইগুলো মায়ের 12 মাস থাকে। আর মুন্ডমালাটা এবছরই আমরা রেখে দিয়েছি, মায়ের যেহেতু পাথরের মূর্তি, পাথরের মুন্ডমালা প্রচুর ওজন দেখে রূপোর মুন্ডমালাটা রেখে দেয় মায়ের গলায়। এটা এবছরই রাখা হয়েছে, ওই জন্য এবছরই মায়ের গেল। আমরা গুরুদেবকে নিয়ে বড়মার কাছে মানে তারাপীঠ, তারাপীঠ হয়ে আমরা দেওঘর বৈদ্যনাথ ধাম দর্শনে গেছিলাম, সেটা আমাদের ঢোকার কথাও আজকে। আমরা ওই ট্যুরটা ক্যান্সেল করে একটা দিন আগে ঢুকে যাই, সেই সুযোগে তো কাজে লাগাতে পারে। আচ্ছা, তার মানে ভেবেছে যে আপনারা আসেননি এখনো, সেই অ্যাবসেন্সে করবে কাজটা? বুঝতে পারলাম না, কিন্তু রূপোর মুন্ডমালাটা মেইন টার্গেট ছিল, কারণ ওটা পুরো একটা নটা চেনের পুরো মুন্ডমালাটা ছিল, ওইটাই লোকের চোখে খুব বেশি লেগেছে, তো যে নিয়েছে তা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সামাজিক অবক্ষয়ের বিষয় এখানে, প্রশাসনের দিকে তো আঙুল তুললে তো হবে না, আমি প্রশাসনের হয়ে সবাই যাইছি না বিষয়টা। এই চুরিটা আমরা হচ্ছে গিয়ে যেটা হয় সাধারণত যারা জানাশোনা মানুষ তারাই করে, এটা অপ্রিয় সত্যি কথা। আর এই মন্দির সংক্রান্ত যে বিষয় সেটা বিষয়ে আমার মন্তব্য করাটা আমার উচিত হবে না। আপনার প্রশাসন নিশ্চয়ই খুব দক্ষতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে তদন্ত করবে এবং আশা করছি যেটা সত্যি সেটা উদ্ঘাটন করবে। মানে এটা তো কি একই কায়দাতে চুরি, তালা ভেঙে ভেতরে ঢুকে? হয়তো একটা গ্রুপে করতে পারে, সেটা প্রশাসন করতে পারবে, পুলিশ নিশ্চয়ই বিষয়ে যথাযথভাবে তদন্ত করবে। আপনারা সেই বক্তব্যটা, আমি জনপ্রতিনিধি হিসেবে কাল্লা পৌরসভার উপপৌরপতি হিসেবে আমি নিশ্চয়ই প্রশাসনকে সেই বিষয়টা আমি ডিস্টার্ব প্রশ্ন, মানে গোপালবাড়ির চুরিও সেও গ্রেপ্তার হয়নি, হনুমান মন্দির সেটাই আমরা পুলিশের কাছে আমরা সেই বিষয়টা উত্থাপন করব এবং তাদেরকে এটা কিন্তু কালী। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।